কিন্তু আজও আমি দেখলাম বাইরে বড্ড গরম। সুতরাং আরও হয়তো কয়েকটা দিন সময় লাগবে, সাবধানে থাকুন, সতর্ক থাকুন। এলাকায় যারা পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রামসভা, মিউনিসিপ্যালিটি, এমএলএরা আছেন, অফিসাররা আছেন, বিডিওরা আছেন, আইসিরা আছেন, নোংরা দেখলেই সেটাকে ক্লিন করবার চেষ্টা করবেন। ক্লিনলিনেস আমাদের ফাইট করতে হবে, আবর্জনা ভার্সেস ক্লিনলিনেসের সাথে। আমরা যত ক্লিন করতে পারবো, যত গ্রিন করতে পারবো, তত কিন্তু এর থেকে মুক্তি পাব। দুয়ারে সরকারে অনেকগুলো জিনিস অ্যাড করা হয়েছে এবারে। আগে যারা বিধবা ভাতা পেতেন না, পেতেন তারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না, কিন্তু এখন অ্যালাউ করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন, তাদের মধ্যে যারা পাচ্ছেন তাদের মধ্যে যদি বিধবা থাকে তাহলে সে বিধবা ভাতাটাও পাবে। এই ধরনের যেমন বিদ্যুৎ বিল যদি এক্ষুনি দিয়ে দেয় যাদের পড়ে আছে, আমি সিএসকে বলবো ডিটেলসটা দুয়ারে সরকার নিয়ে একটু বলতে, বিদ্যুৎ বিলটাও বলে দিতে। ম্যাডাম, এবার দুয়ারে সরকারের পুরনো যেটা স্কিমগুলো ছিল সেইগুলো রয়েছে, যেটা আমাদের কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আমাদের কৃষকদের কৃষক সম্মান অ্যাওয়ার্ড, এইসব আছে ম্যাম। কিন্তু আমাদের কৃষক বন্ধু চারটে নতুন ম্যাম, হ্যাঁ ম্যাম, কাস্ট সার্টিফিকেট আছে, এসসি এসটি, জয় জওহার, তফসিলি বন্ধু, এই ধরনের আমাদের 23টা এরকম পরিষেবা আছে যেটা দুয়ারে সরকার মাধ্যমে আমরা দিই। এবার কিন্তু আরও কিছু পরিষেবাগুলো যুক্ত আছে, পুরনো তো রয়েছে, পরিষেবাটা যুক্ত আছে। সেটা প্রথম যেটা আছে আমাদের, যেটা আছে ফিশারম্যান রেজিস্ট্রেশন, যেটা আছে যারা মাছ চাষিরা আছেন তাদের রেজিস্ট্রেশন মাধ্যমে তাদেরকে একটা তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা, ও তার মধ্যে তাদের অন্যান্য যে পরিষেবা মাছ চাষিরা পায় সে তারপরে একবার রেজিস্ট্রেশন হওয়ার পরে তাদেরকে সে পরিষেবা প্রদান করার। এছাড়া যেটা আছে আমাদের বিদ্যুতে বিল, আমরা দেখেছি কি অনেক ক্ষেত্রে ডোমেস্টিক কনজিউমার যারা বাড়িতে বিদ্যুৎ থাকে কিন্তু তারা কিন্তু 2018 অবধি তারা বিল দিতে পারেনি, ডিফল্ট হয়েছে, তাদের লাইনটা কাটা গেছে। এছাড়া যেটা আছে আমাদের যারা চাষিরা আছে তারা টিউবওয়েলগুলো চালান, হ্যান্ড যেটা আছে সেখানে তাদের যদি কোনো বকায়া থাকে 2018 অবধি সেটাও আমরা কিন্তু লাইনটা কাটা হয়েছে। এই ধরনের যে কনজিউমার্সগুলো আছে ডোমেস্টিক কনজিউমার আর চাষিদের সমস্ত তাদেরকে একটা ওয়েভার স্কিম মাধ্যমে আমরা এবার পরিষেবা দিতে চাইছি কি 2018 অবধি যতই ওদের আউটস্ট্যান্ডিং আছে পুরোটাই আমরা ইন্টারেস্ট, তার উপর ইন্টারেস্টটা জমে যায়। অনেক সময় ইন্টারেস্ট কিন্তু প্রিন্সিপাল থেকে যে মূল ধন আছে তার থেকে 3 গুণ 4 গুণ 5 গুণ হয়ে যায়, পুরোটাই ইন্টারেস্ট মুকুব করা হয়েছে। আর ওদের যত আউটস্ট্যান্ডিং আছে সে 2018-তে 100 টাকা আউটস্ট্যান্ডিং থাকে, 50% মুকুব করা হয়েছে, ওয়েভ করা হয়েছে। এটা করার পরে আমরা দেখছি ম্যাম ভালো সাড়া আমরা পেয়েছি, সমস্ত আমরা ক্যাম্পগুলোতে প্রচুর এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো পাচ্ছি। এটা অ্যাপ্লিকেশন পাওয়ার পরে আমাদের তাদের যে বিদ্যুৎ কাটা গেছে তাদের বিদ্যুৎ কানেকশনটা আমরা ঠিক করে দেব, আর যেটা আছে তারা কিন্তু নর্মাল একটা কনজিউমার মতো তারা লাইনটা পেতে পারে। এছাড়া যেটা আছে ম্যাম আমাদের পাট্টা বিলি, আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী গেছিলেন জলপাইগুড়ি, সেখানে আমাদের এরকম সভাতে কেউ বলেছে কি দিদি আমি একটু পাট্টার জন্য অ্যাপ্লাই করেছি পাট্টা পাইনি, সেখানেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বিভিন্ন ধরনের যে পাট্টা আছে সে পাট্টাগুলো আমরা কিন্তু এবার আবেদন নিচ্ছি। এই পাট্টাগুলো আমরা ম্যাম এটাও নিয়ে খুব সাড়া পেয়েছি, বিভিন্ন জায়গায় আমাদের এই অ্যাপ্লিকেশনগুলো পড়ছে, সেখানে ফরেস্ট পাট্টা হতে পারে, আরবান পাট্টা হতে পারে, নর্মাল যে কৃষি পাট্টা আছে সেটাও হতে পারে, সেটা ম্যাম আমরা এবার নিচ্ছি। আমাদের যেটা আছে 31 ডিসেম্বর মধ্যে সমস্ত যে অ্যাপ্লিকেশনগুলো আছে আমরা 1 তারিখ থেকে 30 নভেম্বর অবধি, 1 নভেম্বর যেটা শুরু হয়েছে 30 নভেম্বর অবধি আবেদনগুলো নেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে ইনকোয়ারিও করা হচ্ছে। এছাড়া যেটা আছে 31 ডিসেম্বর মধ্যে এটা করা হয়েছে। এছাড়া ম্যাম যেটা আছে আমরা আপনি বলেছিলেন ম্যাম কিছু আমাদের যেটা ফরেস্ট পাট্টাগুলো আছে আমরা দেখেছি 50,000 থেকে বেশি যে ফরেস্ট পাট্টাগুলো আছে যেটা আবেদন করেছে বিভিন্ন কারণে সে তাদেরকে দেওয়া হয়নি, যোগ্য পাওয়া যায়নি, সেটাওকে আমরা ম্যাম আমরা রিওপেন করেছি, তাদেরকে বলেছি এই 30 তারিখ মধ্যে ইনকোয়ারি করতে হবে তাদের কাছে ম্যাম বাড়ি বাড়ি গিয়ে। তারা কিন্তু যেহেতু আদিবাসীরা ট্রাইবালরা অনেক সময় ফর্ম ভরতে জানে না, পুরো যে প্রসিজার জানে না, আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে
তাদের ফর্মগুলো ভর্তি করে তাদের অ্যাপ্লিকেশনগুলো নিয়ে নেবো ম্যাম। আর এটাও ম্যাম 31 তারিখ মধ্যে এটাও কিন্তু পুরোটা নিষ্পত্তি হবে। এই তিনটে ছোটেন একটা মিস হয়ে গেছে, তিনটেই ছিল। হ্যাঁ ম্যাম, এই তিনটে নতুন ম্যাম পরিষেবা নেওয়া হয়েছে। এর মধ্যে ম্যাম আজকে 10 দিন মধ্যেই ম্যাম আমরা 30 লক্ষ থেকে বেশি আবেদন অলরেডি পড়ে গেছে, আরও যে আছে 50 লক্ষ থেকে বেশি মানুষ আমাদের দলের সরকার ক্যাম্পে যারা যোগাযোগ করেছে ম্যাম।